তৃণমূল ছাত্র পরিষদ অধ্যুষিত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রং খেলার পর চূড়ান্ত বিশৃঙ্খলা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং রবীন্দ্রনাথের গান নিয়েও অনেক বিতর্কিত শব্দ ব্যবহার করা হয়েছে কালকের অনুষ্ঠানে। তো ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, তো ইউনিয়নের যোগ নিয়েও একটা কথা শোনা যাচ্ছে। ভালগারিজমটা যেভাবে প্রশ্রয় পাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, লজ্জার এক শেষ, নিন্দার কোনো ভাষা নেই, কার্যত কলঙ্ক হয়ে যাচ্ছে। দুজন চারজনের জন্য কার্যত একটা কমিউনিটি অ্যাজ এ হোল, তারা কোথাও কোথাও তাদেরকে দায় বদ্ধ করা হচ্ছে, দাগ মারিয়ে দেওয়া হচ্ছে। আমি সেভাবে দেখার পক্ষপাতী না, কিন্তু যে বা যারা এই অসভ্যতা করছেন তারা কি সভ্য সমাজের জন্য উপযুক্ত? তারা তো সভ্য সমাজের কলঙ্ক। সব ক্ষেত্রে রাজনীতির যোগ দেওয়ার আমি পক্ষপাতী নই, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ তো নেই যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সেই ছাত্রটি পুরস্কৃত হলো সরকারের দ্বারা, যে ছাত্রটি ইউনিয়নের লিডার এবং যাকে প্রায় উলঙ্গ অবস্থায় মৃত্য করে সেই ছবি ভাইরাল করিয়ে আমি নেতা এটা প্রমাণ করতে হয়েছিল, আমাদের মনে আছে সে ছবি। কিংবা যেভাবে ইউনিয়ন রুমে সবার মনে থাকবে মুখ্যমন্ত্রীর ছবি সামনে রেখে যে উদ্দাম নৃত্য হয়েছিল, অসভ্যতা হয়েছিল, সেইটার পর সরকার এবং দল চুপ করে থাকলো। দলের তো একটা ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকবে যে আমার দলের নেতা এবং নেত্রী ভবিষ্যতে যারা হতে যাচ্ছে, যাদেরকে আমরা প্রশ্রয় দিচ্ছি, যাদের ঘাড়ে তৃণমূলে ঝান্ডা লাগিয়ে দিচ্ছি, তারা মমতা ব্যানার্জির ছবিকে সামনে রেখে এই উদ্দামতা কী করে করছে? এটা তো ভালগারিজম, তারই তো অংশ, যা হচ্ছে তার এক্সটেনশন। দলে ওই মনোভাবের প্রতিফলন ঘটেছে, এবং তারপরে অসভ্যতা চূড়ান্ত এমন যে রবীন্দ্রনাথের গানকে বিকৃত করে যে ভাষায় কার্যত এই কাজটা করা হয়েছে, আমি আবারও বলছি এই অপরাধটা ছাত্র সমাজকে দেবেন না। আমাদের ছাত্ররা প্রতিবাদী, আমাদের ছাত্ররা লেখাপড়া করে, আমাদের ছাত্ররা সত্য কথা বলতে জানে, এটাই সাধারণ রেওয়াজ। কিন্তু কেউ কেউ কোথাও কোথাও বোধ হয় দলের স্যাংশন পেয়ে নেতা নেত্রীদের সামনে রেখে ভালগারিজম করে যখন নেতৃত্বের পর্যায়ে উত্তীর্ণ হন অথবা পুরস্কৃত হন, তখন কার্যত সেই অপরাধটার দায় একটা দলকেই নিতে হয়, অন্য কেউ নিতে পারে না। এখন বলছে ওরা বহিরাগতদের আসতে দেবে না। আচ্ছা, সেদিন যে উদ্দাম মৃত্যু হয়েছিল কে করেছিল? সেদিন যে এমনকি অশালীনতা হয়েছিল, অশালীনতা আমি ভেবে জেনে বুঝেই শব্দটা ব্যবহার করছি, অশালীনতা চূড়ান্ত হয়েছিল, তারপর তাকে ধামাচাপা দেওয়া হয়েছিল কেন, কারা করেছিলেন, যারা সেগুলোকে প্রশ্রয় দিয়েছিলেন, আজকে তারা, তাদের কাছে কোনো বিকল্প নেই, এই ঘটনার চূড়ান্ত একটা অবস্থান গিয়ে পড়ছে।